পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির ডাকা বন্ধের বিরোধিতা করা হবে বলে রবিবারই জানিয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বন্ধের বিরোধিতায় সোমবার আসানসোলে মিছিল সংগঠিত করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বিএনআর স্থিত তৃণমূল ভবন থেকে মিছিলটি শুরু হয় ভগৎ সিং মোড় পর্যন্ত যায়। পুরভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, তাই আতঙ্কিত হয়ে বিজেপি বন্ধ রেখেছে বলে দাবি করেন মিছিলের অংশগ্রহণকারী তৃণমূল নেতারা। পশ্চিম বাংলাকে ক্ষতবিক্ষত করতে চাইছে সন্ত্রাসবাদী দল। পশ্চিম বাংলার মানুষ পুরসভা নয় বিধানসভায় তারা মিলিটারি দিয়ে পশ্চিম বাংলায় তারা নির্বাচন করেছিল। পশ্চিম বাংলার মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে পশ্চিম বাংলার মানুষ 9 কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। পুরসভা নির্বাচনেও স্বতঃস্ফূর্ততাকে তারা আতঙ্কিত, তারা এই আতঙ্কের ভয়ে তারা বাংলা বন্ধ দেখেছিল। পশ্চিম বাংলার পথ চলতি মানুষ দোকানদার বাস অটক থেকে শুরু করে সমস্ত মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। তার জন্য সমস্ত মানুষকে আমরা করজোড়ে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য আজকের এই মিছিল। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।